হাই বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে জিপি সিম থেকে কেমন করে ইন্টারনেট প্যাকেজ কিনতে হয়। আমরা অনেক সময় জিপি সিম থেকে ইন্টারনেট প্যাকেজ কিনি, কিন্তু কত টাকা কত জিবি আমরা কিনবো এটা কেমন করে জানতে পারবো, বা মেয়াদ কতদিন থাকবে? তো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাই দিব যে জিপি সিম থেকে ইন্টারনেট প্যাকেজ কেমন করে কিনতে হয়। আর আপনি যদি আপনার জিপি সিম থেকে ইন্টারনেট প্যাকেজ কিনতে চান, তাহলে আপনাকে অবশ্যই আপনার ফোনের ডায়াল বক্সে ক্লিক করবেন। এখান থেকে আপনাদেরকে একটা কোড ডায়াল করতে হবে, আর এই কোডটা হচ্ছে *121*3#। এই কোডটি লেখার পর আপনাদেরকে কি করতে হবে, আপনি যে জিপি সিম থেকে ইন্টারনেট প্যাকেজ কিনতে চান ওই সিম থেকে আপনাকে ডায়াল করতে হবে। আমি ওই সিম থেকে ডায়াল করলাম। আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং অলে ক্লিক করে রাখুন আমার পরবর্তী সব ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। করার পর এখানে দেখেন আমার সিরিয়াল অনুযায়ী চলে আসছে, যে 2 নম্বরে দেখেন 1 জিবি 3 দিনের জন্য 38 টাকা, 3 নম্বরে আছে 3 জিবি 3 দিনের জন্য 63 টাকা, 4 নম্বরে আছে দেখেন 8 জিবি 7 দিনের জন্য 128 টাকা, 5 নম্বরে আছে 10 জিবি 7 দিনের জন্য 148 টাকা, আবার নিচে 6 নম্বরে দেখেন 6 জিবি 30 দিনের জন্য 308 টাকা, আবার 7 নম্বরে আছে 50 জিবি 30 দিনের জন্য 517 টাকা। এইভাবে দেখেন সিরিয়াল অনুযায়ী চলে আসে। আপনি এখন কোন প্যাকেজটা নিতে চান? আপনি যদি মনে করেন 1 জিবি 3 দিনের জন্য 38 টাকা নেবেন, তাহলে এখানে অবশ্যই 3 লিখতে হবে, 3 লিখে সেন্টে ক্লিক করতে হবে। এখন আপনি যদি মনে করেন যে 5 নম্বরেরটা নেবেন, 10 জিবি 7 দিনের জন্য নেবেন 148 টাকায়, তাহলে আপনাকে এখানে কী করতে হবে, এখানে 5 লিখে সেন্টে ক্লিক করতে হবে। আর আপনি যে প্যাকেজটা নিতে চান, এর টাকার মূল্য দেওয়া আছে এখানে, আপনার ওই সিমে পর্যাপ্ত পরিমাণে টাকা থাকতে হবে, টাকা কম থাকলে আবার আপনি নিতে পারবেন না। এইভাবে আপনারা জিপি সিম থেকে 1 কোটি ডায়াল করে ইন্টারনেট প্যাকেজ কিনতে পারেন। আবার এখানে দেখা যাচ্ছে দেখেন 8 নম্বরে মোর, মানে আরও অপশন আছে ওখানে, আমি মনে করি 8 লিখলাম, লেখার পর সেন্ডে ক্লিক করলাম। দেখেন এখানে দেখা দিচ্ছে, দেখেন 1 নম্বর এখানে সিরিয়াল আছে, 5 MB থেকে 512 MB পর্যন্ত প্যাকেজ নিতে পারবেন। আপনি যদি নিতে চান তাহলে এখানে ওয়াল লিখতে হবে, এখানে ওয়াল লিখে সেন্ডে ক্লিক করতে হবে। আবার 2 নম্বরে আছে 1 জিবি থেকে 3.5 জিবি প্যাকেজ, আবার 3 নম্বরে আছে। এইভাবে আপনারা জিপি সিম থেকে ইন্টারনেট প্যাকেজ আপনার খুশি মতো আপনি নিতে পারবেন।